আসসালামু আলাইকুম এমএস কিচেন এন্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব মজাদার মসুর ডালের ভর্তা রেসিপি। তো এই তো প্রথমে আমার যা যা লাগবে সবকিছু কেটে নিয়েছি, টমেটোটা স্কিপ করবেন। এই তো পাশাপাশি আমি ডালটাও ধুয়ে নিয়েছি। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানের মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা ডালটা এবং এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন এটাকে ভালো মতো আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ডালটাকে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। প্রায় কিছু সময় পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমার ডালে প্রায় বলক চলে এসেছে। আর যেহেতু মসুর ডাল সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, খুব কম সময়ে সেদ্ধ হয়ে যায়, তো এই তো আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। পানিটা শুকিয়ে গেলে আমার ডালটা প্রায় কমপ্লিট। তো এই তো পাশাপাশি আমি চুলায় আর একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন এটাকে একটু ভালো মতো ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করব আমি তেল এবং শুকনো মরিচ, যেহেতু ভর্তাটা শুকনো মরিচ দিয়ে করলে একটু বেশি টেস্টি হয়। তো এই তো শুকনো মরিচটা এবং পেঁয়াজটা আমি আবারও ভালো মতো ভেজে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এটাকে আমি একটু সাইডে রেখে দেব। আমার সেদ্ধ করা ডালটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ভালো মতো একটু ভর্তা করে নিচ্ছি। তো এই তো এর মধ্যে আমি ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম এবং ভাজা মরিচটাও দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি অ্যাড করব লবণ এবং সরিষার তেল। তো এই তো এটাকে এখন ভালো মতো আমি মথে নিব। মরিচটা একদম ভালো মতো ভেঙে নিব যাতে গোটা গোটা না থাকে। তো এই তো এভাবে আমার ভর্তাটা রেডি করা হয়ে গেছে। আমি এখানে একটু লবণটা দেখে চেক করছিলাম যে লবণটা ঠিক মতো হয়েছে কিনা। তো এই তো আমার ভর্তাটা প্রায় রেডি, এখন এটাকে আমি পরিবেশন করব। এই তো আমার ভর্তাটা প্রায় রেডি, দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো আপনারাও চাইলে বাসাতে ট্রাই করতে পারেন। রোজার মাসে আর কি ভর্তা এই সেই এগুলো একটু বেশি ভালো লাগে। তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।